নিয়াকারে সেজদা হারাম বর্জ্যক নিতে হয়, কোন বর্জ্যকে করবো সেজদা তুমি করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হয়ে একজন মানুষকে কি ভক্তি করা যায়? যায়। ওই যে আমার দাদা ওস্তাদ গান গান গাইছিল রশি সরকারের সাথে, আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা জগতে মন বসে না গুরু তোমার পদেতে পদেতে, যখন ছিলাম রুহু আকারে আমার আল্লাহ আদর করে রেখেছিল আপনার ধারে, আমায় পাঠাইল এ সংসারে আপনার নাম বিলাইতে, আমি আল্লাহর নাম বিলাইতে দুনিয়ায় আসছি। আমি যদি ভক্তি করি আল্লাহকে করব, এটা কিন্তু শরীয়তের আইনের কথা, তাই না বাবা? কিন্তু শুধু শরীয়ত নিয়ে থাকলে চলবো না, আমার তো সেজদা করতে হবে। আমি এই সেজদা করতে গেলে আমি কোন বর্জ্যকে আমার গুরুকে আমি সেজদা করব করব। আল্লাহকে সেজদা করলে নবী বাজার হয়, নবীকে সেজদা করলে আল্লাহ বাজার হয়, নবীকে সেজদা করলে মা বাবাকে সেজদা করলে নবী বাজার হয়। এবং এই যে যে সেজদার যে প্রকার ভেদ, আসলে কোন জায়গায় ভক্তি দিলে আমার সমস্ত জায়গায় ভক্তি দেওয়া হয়ে যাবে যাবে। এখন শুনেছি গুরু যদি হয় বেশারানন্দন ভক্তের কাছে সে পতিত পাবন, অবশ্যই গুরু যাই হোক, গুরু যাই হোক, শিষ্য বা ভক্তের অত কিছু দেখার দরকার নাই। একটি গান আছে না, নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে, ওই নাম ভুল করিলে যাবি মারা পড়বি রে ভীষণ ফেরে ফেরে, ভুল করা কখনো যাবে না। আসে যে যাই হোক কিন্তু ভক্তের কাছে সে আসলেই পতিত পাবন পাবন। এখন বলেছেন নিরাকারে সেজদা হারাম বর্জক দিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করতে মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায়? দেখেন বাবা একটা কথা বলি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কারণ আল্লাহ তো আল্লাহই, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করা যাবে না। আপনি যে আমারে ভক্তি দিলেন এটা কি সেজদা করছেন? আপনি যে আমাকে এই যে আমারে ভক্তি দেয়া তারপর পালাটা শুরু করলেন, এটা কি আপনি আমারে সেজদা করছেন? এটা আমারে ভক্তি করছে। আমরা হাত নিচা করে নিজ দিকে রেখে আমরা আল্লাহর দরবারে সেজদা করি, মুর্শিদের দরবারে গেলে আমরা যে ভক্তি করি, হাত চিত করে করি না ভুল করে করি? চিত করে করি। আমরা কিভাবে এভাবে করি না? তাহলে আল্লাহর সেজদা আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নয়, নয়। আল্লাহর সেজদা আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নয়। আমরা ওলি আল্লাহকে সম্মানী ভক্তি করি, আমরা ওলি আল্লাহকে সম্মানী ভক্তি করি, কিন্তু আল্লাহ যেটা পাও না সেটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না, একেবারে নিষেধ। এখন আপনি আমারে যে বলেন আমি আপনাকে কিভাবে সেজদা করব, আপনি আমারে ভক্তি করবেন, ভক্তি যেটা করে গেছেন সেটাই একজন গুরুকে তার ভক্ত বা শিষ্য করে। আবার বলেন সেজদা করছিল সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। দেখেন ইউসুফ নবীর ঘটনাটা মোটামুটি আপনাদের অনেকেরই জানা আছে। ইউসুফ নবী কিন্তু আল্লাহর একজন নবী ছিল, কার পুত্র ছিল? নবী ইয়াকুবের পুত্র ছিলেন। ইয়াকুব নবীর পুত্র ইউসুফ নবীকে ইয়াকুব নবী অনেক ভালোবাসতেন, তার 10 জন ভাই ছিল, এই 10 জন ভাই ইউসুফ নবীকে দেখতে পারত না। তারা একটা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, কি করলো, তারে মেরে ফেলার একটা কায়দা করলো। একদিন ইয়াকুব নবীর কাছে গিয়ে বলে, বাবা আমাদের ভাইকে একটু দেন না, আমাদের সাথে একটু খেলাধুলা করুক। ইয়াকুব নবী তো খুব ভালোবাসত তার সন্তানকে, আল্লাহর নবী না, সে অনেক কিছুই বুঝতে পারত। ইয়াকুব নবী তার সন্তানকে ইউসুফ নবীকে কোথাও যাইতে দিত না। ইয়াকুব নবী
ইউসুফ নবীকে কোথাও যাইতে দিত না। তখন একদিন দশ ভাই বিলে ইয়াকুব নবীর কাছে গিয়া বলে, বাবা ভাইকে দেন আমার কাছে, আমাদের কাছে একটু খেলিবার লাগিয়া। আমরা মাঠে বকরি চড়াইতে যাব, সেখানে আমাদের ভাই সাথে যাবে, আপনারে জানাই। ভাইয়ের কোনো কষ্ট হবে না, কথা দিলাম তাই। ইউসুফ নবী বলে, বাবা আমি তো কোথাও খেলাধুলা করতে যাই না, আমার ভাইয়েরা যেহেতু এত করে বলতেছে, তাদের সাথে আনবে, আবার নিবে, আবার তাদের সাথে করে দিয়ে যাবে, একটু আমাকে তাদের সাথে যেতে দেন। ইয়াকুব নবী বলে, আচ্ছা ঠিক আছে যাও। হাঁটিতে হাঁটিতে গেল মরুভূমির ভিতরে, সেইখানে একটা কূপ আছে বলতেছি সবার ধারে। তার দশ ভাই কি করিল শোনেন ঘটনা, ওই কূপের মধ্যে ফেলে দিবে ষড়যন্ত্র করল। তখন ইউসুফ নবীর জামাখানা গায়ে থেকে খুলিয়া ওই কূপের মধ্যে ফেলে দিল ধাক্কা মারিয়া। ধাক্কা মেরে কূপের মধ্যে যখন ফেলে দিল, তার ধস ভাই মনে করল ইউসুফ নবী মরিয়া গেল। এক ভাই আর এক ভাইকে জিজ্ঞাসা করে, ওরে গুণের ভাই, পিতা যদি জিজ্ঞেস করে কি উত্তর দিব বলো তাই। আরেক ভাই কয়, একটা পাখি লওনা জবাই করিয়া ওই পাখির রক্তটা দিল গায়ের জামাতে ভিজাইয়া, বলবো বাঘে খেয়ে ফেলছে ইউসুফ নবীরে। এই কথা বলবে বলতেছি সবারে, ওই রক্ত মাখা জামা নিয়া ইয়াকুব নবীর কাছে গেল। সেখানে গিয়ে বলে, আব্বা বলিতেছি ভালো। ইয়াকুব নবী কয়, আমার বুকের ধন কোথায়, তোমরা এত মানুষ দেখি আমার বুকের দণ্ডে দেখি না কেন বলো নাই আমারে। ওই দশ ভাই কাইন্দা কাইন্দা বলে, ইয়াকুব নবীরে বাবা, আপনি আমাদের কাছে আমাদের ভাইকে বুঝাইয়া দিছিলেন, আপনার কথা আমরা রক্ষা করতে পারলাম না, একটা বাঘ কোত্থেকে জেনে এসে ভাইটাকে চোখের সামনে থেকে নিয়ে গেছে বাবা, এই দেখেন ওর রক্ত মাখা জামাটা নিয়ে আসছি আপনার কাছে। ইয়াকুব নবী জামাটা হাতে নিয়া কাঁদে আর বলে, আমি বিশ্বাস করি না আমার ইউসুফ পৃথিবীতে নাই, আমার ইউসুফকে বাঘে খেয়েছে, সে কোনো সাধারণ মানুষ ছিল না। ওই জামা যখন নাকের সামনে নিছে, ইয়াকুব নবী কয়, আমার সন্তান পৃথিবীর থেকে যায় নাই, মরে নাই, আমি বিশ্বাস করি না, আমি এই জামা বুকে নিয়ে আমি বিশ্বাস করি আমার সন্তান একদিন আমার বুকে ফিরে আসবে। ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে তার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। অনেক বছর পরে ইউসুফ নবী, ঘটনা অনেক বড়, ইউসুফ নবী সেই এক দেশের বাদশা হইলেন। বাদশা হইছে আজিজে মিশরের বাদশা হয়েছে ইউসুফ নবী। আর সেইখানে দশ ভাই
গেছে বাণিজ্য করার জন্য, বাণিজ্য করতে গিয়া সেখানে একটা বিপদে পড়ে যায়। বিপদে পড়ে যায় হলো ইয়ের কাছে, ওই বাদশার, বাদশার কাছে। বাদশা হলো ইউসুফ নবী। সেখানে যাওয়ার পর ইউসুফ নবী তাদের জিজ্ঞেস করে, তোমাদের পরিবারে আর কে কে আছে? আমাদের পরিবারে আমার একজন পিতা আছে, আমার মা আছে। আচ্ছা, তোমার পিতা মাতাকে নিয়ে আসো, আমার এই একটা জামা তারে দিয়া দেও, বেহেস্তি পোশাক। ওই যে কূপের মধ্যে যখন পড়ে গেছিল খালি গায়ে, তখন আল্লাহর কুদরতে তার গায়ে একটা বেহেস্তি পোশাক ছিল। সুবহানাল্লাহ। ওই বেহেস্তি পোশাকটা যখন তার দশ ভাইয়ের কাছে দিছে, ওই দশ ভাই নিয়া ইয়াকুব নবীর কাছে দিছে, ইয়াকুব নবী যখন ওই বেহেস্তি পোশাকটা তার চোখের মধ্যে শোয়াইছে, সাথে সাথে তার অন্ধ চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ইয়াকুব নবী বলছে যে, আমি বিশ্বাস করেছিলাম আমার সন্তান মরে নাই, আমার সন্তান যদি বাইচা না থাকতো তাহলে এই পোশাক আমার চোখে শোয়ানোর সাথে সাথে আমার অন্ধ চোখ কখনো ভালো হইতো না। এটা আমার ইউসুফের জামা, এই জামা হলো বেহেস্তি জামা, আমি আমার ইউসুফের কাছে যাব। তখন ইউসুফ নবীর কাছে গিয়েছিল ইউসুফ নবীর ভাই সহ ইয়াকুব নবী সহ, সেদিন ইউসুফ নবীকে সেজদা করেছিল। ইউসুফ নবীর দশ ভাই সহ ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে সেজদা করেছিল। ইউসুফ নবী ছোটবেলায় ঘুমের ঘরে বলেছিল, বাবা আমি আজকে দেখলাম আকাশের মধ্যে এগারোটা তারকা আমাকে সেজদা করতেছে। ইয়াকুব নবী তখন মুস্কি হেসেছিল, সেই এগারোটা তারকা আর কেউ নয়। সেদিন সেজদা করে বলেছিল, তুমি স্বপ্নে দেখেছিলে, আজকে তোমার স্বপ্ন সত্যি হয়েছে। সেজদা তখন করেছিল, কিন্তু সেই সেজদার সাথে এই সেজদা মিলালে কখনো হবে না, কারণ আল্লাহর সেজদা আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নয়। এখন আপনি আমাকে যেই যেটা দিয়েছেন সেটা হলো ভক্তি। ভক্তিতেই গুরুর কাছে ভক্ত পায় মুক্তি। এখন নিরাকারে সেজদা হারাম, বরযোগ দিতে হয়। কোন বরযোগকে করব সেজদা করে দাও নির্ণয়। আমরা তো, আমাদের কাবা হলো কেবলামুখী, আমরা কাবাকে স্মরণ করে আমরা সেজদা করি। এখন এখানেও তো অনেক, প্রত্যেকবারে বারে আমার খালি প্যাসের প্রশ্ন, প্যাস যেদিকে লাগবে খালি সেদিকে আমার এটাই। আজকে যদি এখানে ইউটিউব চ্যানেল না থাকতো, আমি নিজ দ্বিধায় আজকে অনেক কিছু বলে যেতাম, কিন্তু এতগুলো ইউটিউব চ্যানেলে কোন দাজি কোন প্যাস লাগে থুয়া দিব, এই প্যাস ভাঙ্গার মতো ক্ষমতা আমার নাই। পারতাছি না শরীয়ত কইতে, পারতাছি না মারিফত কইতে, পড়ে গেছি ঝামেলায়। দেখেন, আমরা শরীয়তের আওতার মধ্যে থেকে আমরা মানুষ যেভাবে নামাজ পড়ি, যেই কায়দায় নামাজ পড়ি, যে ধ্যানে থেকে নামাজ পড়ি, আপনার যেই বর্জকটা সামনে আসে সেই বর্জকে আপনি নামাজ পড়লে আপনার নামাজ। কারণ কাবা হলো আমাদের, কাবা হলো আমাদের বর্জকের, আমরা সেই দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি। এখন আল্লাহ হলো আমাদের বর্জকের, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা নামাজ পড়ি, আমাদের নামাজটা সেই দিকেই পড়তে হবে। কিছু বলার নাই, আপনারা যেটা বুঝছেন সেটাই আমিও বুঝছি, কিন্তু বলার ভাষা নাই। আগেই বলেছি এক কথা, সব কথা সব জায়গায় বলা নাহি যাবে। গুরু হয়ে বিপদে পড়ছি, বলছি সবার ধারে।